গুড ইভিনিং, ওয়েলকাম টু শারিকাস লাইফস্টাইল। শারিকাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা এখন বেশ ভালো হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এখন আমি তোমাদেরকে আমার একটা পুরনো রেসিপি শেয়ার করছি, তোমরা রেসিপিটা দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন চাপ। তার জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন, নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি কাজু বাদাম বাটা, নিয়েছি পোস্ত বাটা, চার মগজ বাটা আর সাদা গোলমরিচ বাটা। এখানে নিয়েছি টক দই, এটা ঘরে পাতা টক দই। এখানে নিয়েছি বিরিয়ানি মশালা, এটা আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশালা। এটা হচ্ছে ছাতু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, নুনটা পরিমাণ মতো। এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল আর কেওড়ার জল, আর এখানে আছে আমার মিঠা আতর। তাহলে এবার আমি ম্যারিনেট করছি। প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এবার দিচ্ছি কাজু বাদাম বাটা, দিচ্ছি পোস্ত বাটা, চার মগজ বাটা, সাদা গোলমরিচ বাটা, দিচ্ছি টক দই, এটা আমার ঘরে পাতা টক দই, এখানে নুন আছে, বিরিয়ানি মশলা আছে, ছাতু আছে, কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, এটা দিয়ে দিচ্ছি, এখানে কেওড়া ওয়াটার আর গোলাপ জল আছে, এটাও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। এবার সব উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার ম্যারিনেশন করা হয়ে গেল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 6 ঘন্টার জন্য। ওভারনাইট রাখতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমার হাতে টাইম কম আছে, তার জন্য আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে তারপর আবার 6 ঘন্টা পর ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক, 6 ঘন্টা পর ফিরে এলাম। চিকেন ম্যারিনেট হয়ে গেছে দেখো। এবার কড়াইয়ে তেল গরম করতে আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে ম্যারিনেট করা চিকেনগুলো কড়াইতে দিয়ে দেব। এখন শুধু চিকেনগুলো দিলাম, এই ম্যারিনেশনের মশলাটা দিলাম না, এটা আমি দেব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে ম্যারিনেশনের মশলাটা আমি পুরোটা দিয়ে দেব। এই রান্নাটা একটু তেলটা বেশি লাগবে, কারণ কাজু বাদাম দেওয়া রয়েছে, কাজু বাদাম থেকেও একটা তেল বেরোবে, আর একটু স্পাইসি, একটু অয়েলি খাবার তো মাঝে মাঝে তো খাওয়াই যায়। এই রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে করতে হবে, আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি, একেবারে লো ফ্লেমে করে দিয়েছি।
দেখো চিকেনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, চিকেন থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আরেকটু ভাজা ভাজা করে নিয়ে আমি পুরো মশলাটা দিয়ে দেব। দেখো এবার পুরো মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো এবার পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে সিমটাকে আরেকটু লো করে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনটা খুলে দেখি কি পজিশনে এসছে। দেখো চিকেন থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা হয়ে গেছে। এবার আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব। দেখো আমি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। পুরো রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য। দেখো আমি ডিশে ঢেলে নিয়েছি আমার পুরো চিকেনটা। দেখছো কীরকম লুক এসছে আমার আজকের এই রেসিপিটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, লাভ ইউ অল।